তো প্রভু জগন্নাথের দর্শন করে সে ব্রেকফাস্ট করে নেই আমরা রেডি হয়ে গেছিলাম কোনার্কে সূর্য মন্দিরে যাব বলে টোটোকে দেখো একদম তাড়াতাড়ি রেডি হয়ে গেছে ও তো সবার আগে রেডি হয় সত্যি বলছি এই বাচ্চাটার যে কত এনার্জি সে আর কি বলবো দেখে আমার বরকে দেখে নাও সাউথ ইন্ডিয়ান হিরো আজকে দেখা দেখা দেখি সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান হিরো আমার নামা देने। देने। सान्टेम्पल। सान्टेम्पल है नहीं है जानी है नहीं जाओंगे हम लोग मेरा ची सांत टेंपल कोनाडकेर सांत टेंपल है जाऊंगा हम लोग आई यो पिल्ला ने আমার তো মনে হয় আমার বরের মাথা একদমই খারাপ হয়ে গেছে তো আমার বরের ভাষা যদি তোমরা কেউ বুঝতে পারো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তো জানি না উড়িষ্যাতে এসে উড়িয়া ভাষায় ভেবেছিলাম কথা বলবে সেটা না বলে আমার বর সোজা চলে গেছে সাউথ ইন্ডিয়ান ভাষায় তো যাই হোক তোমরা যদি বোঝো আমায় কিন্তু অবশ্যই জানিও কারণ আমার তো মাথার ওপর দিয়ে যাচ্ছে সবটা এদিকে কাকা আর কাকিমা কেউ কাউকে ছাড়া নড়ে না

তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম দুটো গাড়ি আমরা করেছিলাম একটাতে ছিলাম আমরা ফ্যামিলির লোকজন আর একটাতে ছিল রাজারা তো একসাথে আমরা ঘুরতে এসেও কেমন যেন আলাদা আলাদা হয়ে যাচ্ছিলাম বারবার কারণ এত লোকজন ছিল যে একটা গাড়িতে সবসময় জায়গা হচ্ছিল না আর ওই যে কাকা আর কাকিমাকে দেখালাম ওনারা হচ্ছেন আমার কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি এত কিউট দুজনেই কী বলবো কেউ কাউকে ছাড়া থাকে না তো ভীষণ ভালো লাগে আমার এটা দেখে জানো তো তবে হ্যাঁ এটা বলতেই হয় যে আমার ফ্যামিলির কিন্তু বেশিরভাগ লোকজনই এরকম কিউট যেমন আমার পিসি শাশুড়ি পিসি শাশুড়ির মেয়ে কা কাকা শ্বশুরের সবাই আর এই দেখো সবাই এখন ডাব খাচ্ছিল কিন্তু আমি যেহেতু ডাব নারকেলের কোনো জিনিসই খাই না মানে ডাবের জলটাও খাই না তাই চুপচাপ বসেছিলাম তো কাকা বললো কোনো চিন্তা নেই বৌমা যখন ডাব খায় না তো বৌমাকে কোল্ড ড্রিঙ্কস কিনে দেওয়া হবে আমি তো শুনে আনন্দে একেবারে নেচে উঠলাম যাই হোক সব শেষে আমরা চলে আসলাম দেখো একদম কোনোরগের সূর্য মন্দিরের সামনে তোমরা যারা যারা কোনারকে গেছো তারা তো জানোই আর যারা যাওনি তাদেরকে বলে রাখি প্রথমে ঢুকতেই এখানে রয়েছে একটা মিউজিয়াম যেখানে এই সান টেম্পলের সমস্ত ইতিহাস সম্পর্কে আর কি গল্পের আকারে শোনানো হয় যদিও আমরা সেটা শুনতে পারিনি তো যতটুকু আমি জানতে পেরেছি এই কোনারকের সূর্য মন্দির সম্পর্কে তোমাদেরকে সবটা জানাবো তারাকে বলে দিই যে পুরীর ওয়েদারটা আমাদের কাছে ভীষণই ভালো ছিল আমরা তো নভেম্বরে গেছি তো সেই টাইমে না দিনের বেলাটাই হালকা হালকা গরম থাকলেও রাতে এতটাই ঠান্ডা ছিল যে রাতে ব্যাগ চালানো যাচ্ছিল না বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল আমি তো ভাবতেই পারিনি যে পুরীতে এসে আমরা এরকমও ওয়েদার পাবো আমি তো ভেবেছিলাম ভীষণই গরম হবে তো যাই হোক ভীষণ মানে আনন্দ হচ্ছিলো এটা ভেবে যে খুব একটা গরম নেই তবে কোন সূর্য মন্দিরে যখন আমি পৌঁছালাম তখন দেখলাম ওরে বাপরে বাপ কি গরম আর সেই সঙ্গে এমন বোকা দেখো ছাতাটা এনে ব্যাগের মধ্যে ছাতাটা রেখে চলে এসেছিলাম তাই কি করব আর আফসোস করা ছাড়া কোনো আর উপায় ছিল না তবে এখান থেকে না আমরা একটা গাইড নিয়ে নিয়েছিলাম সবাই দেখছিলাম কেমন ফটোগ্রাফারকে দেখি সুন্দর সুন্দর ফটো তুলছে পোজ দিয়ে আমার বরকে বলতেই বলল আরে আমরা তুলব কেন এখন তো ডোডোর ফটো তোলার সময় তো ডোডো তুলুক আমরা না হয় আমাদের ফোনেই তুলে নেব। তো প্রথমে ঢোকার সময় এই টিকিটটা চেকিং করে ওরা টিকিটটা দিয়ে দিলে তারপরে হচ্ছে ওরা হচ্ছে ঢুকতে দেয় সবাইকে তো সত্যি কথা বলতে কি এত ভিড়ভাড়টা ছিল সে আর কি বলবো সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো আর আমাদের যিনি গাইড ছিলেন তিনি ছিলেন অনেকটা বয়স্ক মানুষ কিন্তু এই বয়স্ক মানুষটা এত সুন্দর করে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন ভীষণই ভালো লাগছিল হিন্দু মন্দিরের সামনে সিংহ হাতি দেখতে পাবেন এখানে একটা মানুষ আছেন হাতির সুন্দর মধ্যে তার নামে ভারত আমি শুধু অবাক হয়ে দেখছিলাম আটশো পঞ্চাশ বছরের পুরনো এই জায়গাকে মানে যেভাবে এই জায়গাটাকে তৈরি করা হয়েছিল যেভাবে হাতের কাজ এখানে রয়েছে মানে সত্যিই অবাক করার বিষয় যারা দেখেছ তারা তো জানোই আর যারা দেখ তারা হয়তো কিছুটা বুঝতে পারছো যে এত বছর আগেও এত সুন্দর শিল্পশৈলী মানে আমি অবাক হয়ে যাচ্ছিলাম দেখে যে এত সুন্দর কাজ এখনকার দিনে তো আমরা বলি যে এই এসেছে ওই এসেছে মানে এত উন্নত হয়েছে সমস্ত কিছু তো এখন তো হবেই কিন্তু তখনকার দিনে তো এতটা উন্নত কোনো কিছুই ছিল না তবুও দেখো হাতের কাজ কি সুন্দর ছিল আর তখনকার দিনে যারা এটা তৈরি করেছিল শুধুমাত্র তাদের মানে শিল্পী সত্তার কথা ভেবে আমি অবাক হচ্ছি যে এত সুন্দর করে তৈরি করেছিল তবে হ্যাঁ এর পিছনেও কিন্তু এই যিনি আমাদের গাইড ছিলেন তিনি ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন যে এই চাকাগুলোর কি কাজ বা কী মানে বোঝানো হয়েছে চাকাগুলোতে এই চাকাতে বোঝানো হয়েছে যে এখানকার যিনি রানী ছিলেন সেই রানীর আর কি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কাজগুলো উনি ভাগে ভাগে করতেন সেগুলো রয়েছে আর এখানে রয়েছে সমুদ্র মন্থনের সময় তোমরা যে দেখেছিলে যেটা যে একদিকে অসুররা আর একদিকে দেবতারা কীভাবে হচ্ছে দড়ি ধরে টেনেছিল সেটাই আর এখানে উনি বোঝা ছিলেন যে সবার ওপরে রয়েছে সূর্য দেবতার হচ্ছে মূর্তি মানে যৌবন একটা মূর্তি রয়েছে আর এই যে চাকাগুলো দেখছো এটা হচ্ছে একটা রথ যার রয়েছে চব্বিশটা চাকা আর যে রথটাকে টেনে নিয়ে যাচ্ছে সাতটা ঘোড়া তো উনি এত সুন্দর করে এগুলো বুঝিয়ে দিচ্ছিলেন তো ভেবে অবাক লাগছিল যে এত বয়স্ক মানুষ কত সুন্দর করে ধৈর্য ধরে আমাদেরকে সমস্তটা বুঝিয়ে দিচ্ছেন তবে হ্যাঁ যেটা বলছিলাম আর যে সূর্যের যে সূর্য দেবতার মূর্তি এখানে রয়েছে সেই সূর্য দেবতার মূর্তিটা হবে সবাক করা যে ওই মূর্তিতে না স মানে দুপুর আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত মূর্তির মুখের মধ্যে গিয়ে পুরো সূর্যের তাপটা পড়ে তারা কি একটা কথা বলে নি এই যে চাকাটা দেখছো আমাদের দশ টাকার নোটেও কিন্তু এই চাকার চিহ্নটাই রয়েছে মানে ছবিটাই রয়েছে আর এখানে কিন্তু লেখাও রয়েছে সান টেম্পল যারা এতদিন লক্ষ্য করনি তারা কিন্তু ঝটপট করে পকেট থেকে দশ টাকার নোট বার করো আর সঙ্গে সঙ্গে মিলিয়ে দেখে নাও যে ঠিক বলছি নাকি তো দেখো এখানে আবার হচ্ছে নতুন করে সমস্ত রকমের হচ্ছে কাজ শুরু হয়েছে নতুন করে আবার সব কিছু মেরামতির কাজ শুরু হয়েছে যার জন্য তোমরা সিঁড়িটা দেখতে পাচ্ছ যে একদম ওপরে উঠে যাতে কাজ করা যায় সেই জন্য আর এখানেই রয়েছে সূর্যের মূর্তি তো সেগুলোও উনি ভালো করে আমাদেরকে দেখালেন আর আমরাও ভালো করে বুঝতে পারলাম যেটা এর আগে যতবারই পুরীতে এসছি ভালো করে বুঝিনি আমি তো যাই হোক এরপরে ভাবলাম যে চল একটুখানি শুনতে শুনতে তো অনেকটা সময় হয়ে গেলে এবার একটু ভিডিও করে নিই ভিডিও করে নিই ছিলাম আর এই দেখো এই হচ্ছে সূর্য দেবতার মূর্তি যে মূর্তিতে পুরো আহ গায়ে এসে রোদটা লাগে ঠিক দুপুর আড়াইটার পরে বিকেল পাঁচটা পর্যন্ত রোদ থাকে আর হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে পুরোটাই একটা রথ যেখানে চব্বিশটা চাকা রয়েছে সাতটা ঘোড়া এটাকে টেনে নিয়ে যায় আর তোমরা কি জানো যে জগন্নাথ দেবের রয়েছে রথের রয়েছে বিয়াল্লিশটা চাকা মানে জগন্নাথ বলরাম সুভদ্রা ওনাদের তিন ভাই বোনের রথের চাকা হচ্ছে বিয়াল্লিশটা তো সমস্ত ঘটনাটাই উনি এখানে বলছিলেন আর একটা ঘটনা হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি যখন তৈরি করা হয় সেই ঘটনাটা তোমরা হয়তো অনেকেই জানো আর যারা জানো না তাদের জন্য বলছি যে স্বয়ং বিশ্বকর্মা যখন রাজার কাছে এসে বলেছিলেন যে তিনি মূর্তিটা তৈরি করবেন মানে তিনি একজন বৃদ্ধ বৃদ্ধা বৃদ্ধের বেশ ধরে এসেছিলেন তো তিনি বলেছিলেন যে একুশ দিন যেন দরজা খোলা না হয় তো একুশ দিনের মধ্যে তিনি মূর্তিটা সম্পন্ন করবেন কিন্তু চৌদ্দ দিনের পরই দরজার ভেতর থেকে কোনো আওয়াজ না আসায় রানী রাজাকে বলে যে তুমি দরজাটা খোলো দেখো কি হলো তো দরজাটা খোলার সাথে সাথে নাকি খুব জ্যোতি মানে একটা বেরিয়ে এসেছিল আর যেটুকু হচ্ছে মূর্তিটা হয়েছিল হাত ছাড়া সেইটুকু মূর্তিই সম্পন্ন করতে পেরেছিলেন উনি তারপরে আর ওনাকেও দেখা যায়নি আর মূর্তিটা সেভাবেই রয়েছিলো সেই জন্যই জগন্নাথের মূর্তি আমরা ওইভাবে দেখি তো তবে এটাও ঠিক কথা জগন্নাথের অনেকেই বলে হাত নেই এটা কিন্তু ঠিক কথা নয় কাঠের মূর্তিতে অনেক সময় দেখবে যে দুটো সরু সরু হাত কিন্তু বেরিয়ে রয়েছে হ্যাঁ যাই হোক অনেকটা কথা তোমাদের বলে বলে দিলাম আর হচ্ছে যেটুকু ভুল বলেছি সেই ত্রুটি ভুল ত্রুটির জন্য সবাই আমাকে ক্ষমা করো তো যাই হোক আর ডোরো দেখো এখানে ছোটাছুটি করছিলো সব শেষের সমস্ত ঘটনা শুনে সবটা দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে তো তারপরে এসে কি করেছি না করেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ব্লগে চলো আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ টাটা